সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রবাসী ভাই এবং বোনেরা, দেশে যাবেন ভাবছেন? করোনাকালীন সংকটে আস্তে আস্তে ফ্লাইট শুরু হতে যাচ্ছে বিভিন্ন দেশ থেকে, আর আপনি দীর্ঘদিন অপেক্ষা করার পর দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আপনি সেলফোন কিনতেছেন বা মুঠোফোন কিনতেছেন বা মোবাইল ফোন কিনতেছেন, এখন আপনি কতটা ফোন নিয়ে যেতে পারবেন? আপনার টার্গেট তো অনেক ফোন, ভাইয়ের জন্য একটা, বোনের জন্য একটা, বাবার জন্য একটা, মায়ের জন্য একটা, পারলে যদি বিয়ে করে থাকেন স্ত্রীর জন্য একটা, বা বিয়ে করবেন ভাবছেন হবু স্ত্রীর জন্য একটা, আর আদরের সন্তান থাকলে তাদের জন্য একটা। এভাবে একে একে আপনার হয়ে গেল মোবাইল কালেকশন 7টা 8টা 10টা। একসাথে রুমে অনেকদিন ধরে থাকেন, সে দেবে একটা, বন্ধু দেবে একটা, এভাবে আরও 2-4টা। এখন আপনি চিন্তা করছেন বাংলাদেশে গিয়ে আপনি কতটা ফোন নিয়ে যেতে পারবেন বা কতটা মোবাইল ফোন আপনাকে ফ্রিতে নিতে দেবে বাংলাদেশ, সেটারই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। যারা এই ভিডিওটা দেখবেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনি ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে একজন প্রবাসী দেখে উপকৃত হতে পারে। বাংলাদেশে মোবাইল ফোন নিয়ে নতুন একটি আপডেট গতকাল ভাইরাল হয়, আর প্রবাসীদের সাথে শেয়ার করার জন্যই সেই ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ। চলুন শুরু করা যাক। প্রবাসীদেরকে দেশে মোবাইল ফোন আনার উপরে একটি নতুন আপডেট প্রকাশ করে গতকাল, সেটা রীতিমতো সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে যায়। আমরা প্রবাসীদের সাথে শেয়ার করার জন্যই সেই আপডেটে কী ছিল তা জানাচ্ছি। এরই মাঝে যেসব প্রবাসীরা বাংলাদেশে আসবেন ভাবছেন, আপনি হয়তো আপনার সেলফোন কালেকশন দেখে এই আপডেট দেখে আপনার চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে। আপডেটটা থেকে যেটা বিস্তারিত জানা যায়, প্রবাসীরা বিদেশ থেকে নতুন কিংবা পুরাতন যে কয়টি মোবাইল ফোন আনতে পারবেন সেটারই একটি তথ্য শেয়ার করা হয়েছে। প্রবাসীরা বিদেশ থেকে নতুন কিংবা পুরাতন যেটাই হোক না কেন, মাত্র 2টি মোবাইল ফোন আনতে পারবেন যা ট্যাক্সবিহীন বা শুল্কমুক্ত। এখন 8টা 10টা আগে বিভিন্ন ধরনের আপডেট ছিল, কিন্তু বর্তমানে 2টি মোবাইল ফোনই শুল্কমুক্ত হিসেবে দেখানো হয়েছে। 3টি থেকে 8টি পর্যন্ত শুল্কমুক্ত আনার কোনো সুযোগ থাকছে না। আপনি 2টোর বেশি হলেই, যদি আপনার ফোন 3টা হয়ে যায় সেক্ষেত্রে আপনি 8টা পর্যন্ত 35% শুল্ক পরিশোধ করতে হবে। তবে সেটা দেশ হিসেবে শুল্ক ভিন্ন হতে পারে, মোবাইল কোম্পানি হিসেবে সেটা শুল্ক ভিন্ন হতে পারে, যেটা আপনাকে কাস্টমস চেকিংয়ে আপনার যদি 3টার উপরে স্মার্টফোন বা মোবাইল ফোন বা মুঠোফোন পাওয়া যায় আপনাকে 35% সর্বনিম্ন শুল্ক দিতে হবে, যেটা সরকারিভাবে বা সরকারি কোষাগারে জমা হবে। এর বেশি আনলে কাস্টম তা আটক করবে। 8টার বেশি আপনি প্রবাস থেকে স্বাভাবিকভাবে মুঠোফোন বা মোবাইল ফোন আনতে পারবেন না, বাকিটা আপনাকে অবশ্যই অনুমোদন নিয়ে আনতে হবে। এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এসব হওয়ার পরেও অনেকের মোবাইল ফোন আটক রেখে দেয় কাস্টম কর্তৃপক্ষ থেকে, অনেকে অভিযোগ করে দিয়ে তাদের ফোন ফিরে পায় না। তো সেটার জন্য আপনাকে কী করতে হবে, যখন এয়ারপোর্ট কাস্টমস আপনাকে অতিরিক্ত মোবাইল ফোনের জন্য মোবাইল আটক রেখে দেয়, আপনি অবশ্যই ডিটেনশন মেমো বুঝে নেবেন বা ক্যাশ মেমো বা আপনি রসিদ যেটাই মনে করেন না কেন, আপনি একটা পেপার বা মেমো নেবেন যে আপনা থেকে এটা রেখেছে, এটা পরবর্তীতে আপনি আপনার ফোন উদ্ধার করতে কাজে লাগবে। আটককৃত মোবাইল ফোন প্রক্রিয়া BTRC দপ্তরের ছাড়পত্র উপস্থাপন শুল্ক করা দিয়ে এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের বিভিন্ন ধরনের শুল্কায়ন মূল্য হয়, সুতরাং আপনাকে ট্যাক্স ভিন্ন ভিন্ন হতে পারে বা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন রেটে আপনাকে দিতে হতে পারে। অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানাও ভিন্ন ভিন্ন হয়। DM করা মোবাইল ফেরতের জন্য কাস্টম হাউসে বিচার শাখায় আবেদন করতে হয়। বিচারাদেশে উল্লেখিত শুল্ক করা দিয়েও জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়ার পর এয়ারপোর্ট গুদাম কর্মকর্তার নিকট প্রয়োজনীয় দলিল দাখিল করলে DM এ উল্লেখিত ব্যক্তির অনুকূল জব্দকৃত মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। আশা করি প্রবাসী ভাইরা
এই ভিডিওটি দেখে উপকৃত হবেন বা দেশে যাওয়ার কথা ভাবছেন, আপনি আপনার মোবাইল ফোনের বাজেটের ব্যাপারটা নিয়েও ভাববেন। মনে রাখবেন, আপনি অনেক কষ্টে জমিয়ে মোবাইল ফোন নিয়ে গেছেন, কিন্তু ফোন নিয়ে গেছেন 5,000 টাকা দিয়ে, বাংলাদেশে আপনাকে দিতে হচ্ছে আরও 5,000 টাকা ট্যাক্স বা শুল্ক, তো ভাবনা আপনার। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল নেটওয়ার্কে, যাতে করে প্রবাসী একজন বাংলাদেশি জেনে উপকৃত হতে পারে।